Assalamu alaikum and welcome to another new lesson. Today we are going to learn about the suffix. It's really important, to be very honest. আমি যেগুলো যেগুলো চেষ্টা করতেছি কভার করার জন্য সেগুলো আসলে ইম্পর্টেন্ট, বারবার ইম্পর্টেন্ট বলতেছি এই জন্য না। সো সাফিক্স কি এবং সাফিক্সের কেন দরকার, মানে কোন জায়গাতে আলটিমেটলি আমাদের হেল্প করবে, আজকের এই ভিডিওতে আমরা এগুলো জানতে পারবো। সো বিলম্ব না করে লেটস গেট ইনটু দা পড়াশোনা। Suffix, prefix, I'm not sure whether you have heard about these terms. Prefix হচ্ছে আগে যেটা বসে শব্দের, suffix হচ্ছে পরে যেটা বসে। আমরা বাংলায় কিন্তু ছোটবেলায় পড়েছিলাম অনুসর্গ উপসর্গ, রাইট? যেমন জাস্টিস, তার আগে যদি আমি একটা ইন লাগাই দিই আগে ইনজাস্টিস, তাহলে এটা কিন্তু প্রেফিক্স হয়ে গেল। তো এরকম ভাবে সাফিক্স হচ্ছে পরে লাগাই। তো কি কিভাবে পরে লাগাবো এটা নিয়ে আলটিমেটলি আমরা আজকে কথা বলতে যাচ্ছি। সাধারণত সাফিক্সগুলো ভার্বের পরে হয়, বাট অন্য শব্দের পরেও হতে পারে। আজকে আমরা শিখবো একটা একটা করে কোনটার সাফিক্স কি এবং সেটা বসলে ওই ওয়ার্ডটা কি হয়ে যায়। তো সাধারণত আমি কিন্তু সাফিক্সটা শিখে যখন আমি পার্টস অফ স্পিচ কভার করি, যেটা আমাদের আইএসএস স্টুডেন্টস, যখন আমি পার্টস অফ স্পিচটা নেই তখন চেষ্টা করি সাফিক্সটা বোঝানোর জন্য এবং হোমওয়ার্কও থাকে সাফিক্সের উপরে। আর এখন আমি জাস্ট একটু আলোচনা করতে যাচ্ছি আর কি, যে কোন সাফিক্স কি কি বানাচ্ছে। তো প্রথম একটা শব্দ যদি আমি নেই, ম্যানেজ, এই ওয়ার্ড হচ্ছে ম্যানেজ, মানে ম্যানেজ করা। না আমরা জানি ম্যানেজ মানে কি। সো এইটার পরে যদি একটা ছোট্ট একটা লেজ লাগাই সেটাই হচ্ছে সাফিক্স, রাইট? তো সেটা হচ্ছে ফর এক্সাম্পল মেন্ট। সো ম্যানেজমেন্ট, আমরা কিন্তু জানি নাম শুনছি ম্যানেজমেন্টে, রাইট? আচ্ছা, তারপরে আমি যদি এরকম বলি কমিট, কমিটমেন্ট, রাইট? আরও কিন্তু এরকম অনেক ওয়ার্ড আছে। সো তোমরা এখন থেকে এগুলো একটু খুঁজে খুঁজে বের করো যে কতগুলো মেন্ট দিয়ে আমরা আলটিমেটলি ওয়ার্ড লাগাতে পারবো। এবার আরেকটাতে আসি, শোন, TION, শোন। অনেকগুলোতে কিন্তু আমরা এরকম শোন ইউজ করি, SIONও করি অথবা TIONও করি। যেমন কমিউনিকেশন, কমিউনিকেট হচ্ছে ওয়ার্ডটা, কমিউনিকেটে কিন্তু কমিউনিকেশন, রাইট? তারপরে আরও আছে প্রিপারেশন, প্রিপেয়ার করি আমরা, সেখান থেকে প্রিপারেশন। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো সাফিক্স আছে, যেমন শিপ, রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, শিপ ছাড়াও আছে অ্যান্স, ANCE, অ্যান্স আছে। তো এই যে সাফিক্সগুলোর কথাগুলো বললাম, হুড আছে, তো এই ব্রাদারহুড, চাইল্ডহুড, অনেক হুড, এই যতগুলো হুড আছে এই যতগুলো সাফিক্সের কথা বললাম, যেমন প্রথমে বললাম মেন্ট, তারপরে শোন, শিপ, অ্যান্স, হুড, এই সাফিক্সগুলো যে ওয়ার্ডের সাথে আসে সেই ওয়ার্ডটা তখন নাউন হয়ে যায়। দিস ইজ দ্য ক্যাচ, এই সাফিক্সগুলো নাউনের সাফিক্স। তার মানে যদি কোনো একটা সেন্টেন্সে আমাদের একটা নাউন বানাতে হয় এবং ওই ওয়ার্ডটাকে নাউন কিভাবে বানাবো, তখন আমরা সেই ওয়ার্ডটাকে দেখবো যে এর ভিতরে কোন সাফিক্সটা অ্যাড হয়, এরপরে কিন্তু আমরা একটা নাউন বানাতে পারবো। যদি আমাদেরকে শিখতে হবে যে কোথায় কোথায় নাউন বসে, কোথায় কোথায় অ্যাডজেক্টিভ বসে। ঠিক সেইমভাবে অ্যাডজেক্টিভেরও কিছু সাফিক্স আছে, যেমন ফুল, আমরা বলি না বিউটিফুল, কালারফুল, এই ফুল দিয়ে যে কয়টা ওয়ার্ড হচ্ছে প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। আচ্ছা, তারপর আর কি থাকতে পারে, লেস, হ্যাঁ, যেমন বলি না আমরা ফিলিংসলেস, ওয়ার্কলেস, ওয়ার্থলেস, এই যে লেস বলি না, এই লেসও কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কিন্তু আরও একটা খুব কমন সাফিক্স আছে যেটা আমরা অনেকেই ইউজ করি, সেটা হচ্ছে অ্যাবল, যেমন ডুয়াবল, ওয়ার্কেবল, অ্যাটেইনেবল, এই যত অ্যাবল আছে এগুলো যদি আমরা ওয়ার্ডের সাথে অ্যাড করি, ওইটার সাথে যদি যে থাকে আর কি, তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আর আমরা জানি কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে মডিফাই করে বা রেফার করে, কিন্তু আমি বলি জাজ করে। পার্টস অফ স্পিচের আমি একটা লেসন আপলোড করবো ইনশাল্লাহ, সেখানে আমি চেষ্টা করবো এইগুলোকে খুব সুন্দর করে ডিসক্রাইব করে তোমাদের সাথে তুলে ধরতে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস লং, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।